হামাস ইসরায়েল সংঘাতের মধ্যে গত সপ্তাহে মধ্যপ্রাচ্যে 6টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে চীন। এ নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। অনেকে বলছেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান ও ফিলিস্তিনের প্রতি সমর্থন প্রকাশে এমনটি করেছে তারা। তবে সব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে বেইজিং জানিয়েছে নিয়মিত টহল ও প্রীতি সফরে অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে এসব যুদ্ধজাহাজ পাঠিয়েছে তারা। এর সঙ্গে ইসরায়েল হামাস যুদ্ধের কোনো সম্পর্ক নেই। বেইজিংয়ের দাবি বিষয়টি নিয়ে পশ্চিমা গণমাধ্যম ব্যাপক গুজব ছড়াচ্ছে। বলা হচ্ছে ইসরায়েল হামাসের মধ্যে চলমান যুদ্ধের কারণে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে এমন দাবি প্রত্যাখ্যান করেছে চীন।